তাদের খেলা হলুদ কালারের জার্সি পরে আছে, কাশিম বাজার নুডুল সিটির সঙ্গে, এবং খানিকটা ব্লু কালারের জার্সি পরে আছে কলকাতা এফসি। তো 1-0 গোলে এগিয়ে থেকে শুরু করলো কাশিম বাজার এফসি, কাশিম বাজার নুডুল সিটির সঙ্গে। আজকে সুন্দর একটা দিনে আমাদের একটা ফুটবল প্রেজেন্ট করেছেন আমাদের অঞ্চল সভাপতি পারমশ্রী অভিজিৎ দাস মহাশয়, আমরা ধন্যবাদ জানাই তাকে। খেলাপ্রেমী মানুষ, খেলাকে ভালোবাসেন, সম্রাট সুজয় রয়েছে এখানে, তখন একটা সুবর্ণ সুযোগ ছিল বলে যারা লাইনের কাছে বসে রয়েছে একটু সরে বসো, লাইনের কাছে যারা বসে রয়েছে একটু সরে দাঁড়ান, ভালো হবে। ডাবল সেভ, সুযোগ আছে, সুযোগ আছে, ভালো সুযোগ ছিল কিন্তু শটটা ভালো হলো না, কিন্তু একটা সুযোগ রয়েছে বনময় মিস করবেন মিঠুন ওখানে
তখন সব ছিল, পাওয়ার ছিল না সেরকম একটা। দ্বিতীয় তারিখ চলছে, আবার বিকাশ উত্তরপ্রদেশ প্রজাতন্ত্র দিবসের শুভ মুহূর্তে আদিবাসী যুবক সংঘের পরিচালনায় পরপর দুই দিন ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন। সময় কিন্তু বেশি একটা নেই, খেলোয়াড় তালিকা আমাদের মঞ্চে পাঠিয়ে দিই, যে কোনো মুহূর্তে এগিয়ে জিততে পারে রেফারি লম্বাবাসী। সেখান থেকে আবার কোন লক্ষ্য উদ্দেশ্যে সাথে সাথে জিতে গেল একমাত্র গোলটি দিয়েছেন জার্সি নম্বর 5 সুজয়।